হে বন্ধুরা নিত্য সামগ্রীর দাম আকাশ ছোঁয়া দেশ জুড়ে চরম খাদ্যের অভাব হ্যাঁ বন্ধুরা বলছি শ্রীলঙ্কার কথা শ্রীলঙ্কায় এই ভয়াবহ পরিস্থিতির নেপথ্যে কী কারণ রয়েছে আসুন জেনে নিই এই ভিডিওটিতে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শ্রীলঙ্কায় জুড়ে আর্থিক টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যের দাম বেড়েছে আকাশ ছোঁয়া প্রতি কেজি চালের দাম বেড়েছে দুশো কুড়ি টাকা প্রতিটি ডিম বিক্রি হচ্ছে তিরিশ টাকায় এছাড়াও প্রতি কিলো আটা একশো নব্বই টাকা প্রতি লিটার নারকেল তেলের দাম আটশো পঞ্চাশ টাকা এবং প্রতি কেজি গুঁড়োর দুধ পাওয়া যাচ্ছে উনিশশো টাকা দামে হ্যাঁ অবিশ্বাস্য হলেও এমনই পরিস্থিতি তৈরি হয়েছে শ্রীলঙ্কাতে এক পাতা প্যারাসিটামল ওষুধ কিনতে গেলে দিতে হচ্ছে একশো চল্লিশ টাকা দেশ জুড়ে জ্বালানির যোগান প্রায় তলানিতে এসে ঠেকেছে সব মিলিয়ে যেন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই শ্রীলঙ্কাতে বিশেষজ্ঞরা বলছেন শ্রীলঙ্কার ইতিহাসে এই রকম শোচনীয় অবস্থা এর আগে কখনো দেখা যায়নি কিন্তু এরকম পরিস্থিতি তাহলে কেন তৈরি হলো সেই নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন এই রকম অর্থনৈতিক দুর্যোগের সৃষ্টি একদিনে হয়নি আর সমুদ্রে ঘেরা এই ছোট্ট দ্বীপের বুকে কখনো ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতি অথবা জঙ্গি হামলার মতো ঘটনাও ঘটেনি তা সত্ত্বেও দেশের অর্থনীতি এতটা ধসে গেলো বা অর্থনৈতিক ভিত নড়ে গেল এই পরিস্থিতি তৈরির জন্য বেশিরভাগই সরকারের ভ্রান্ত নীতিকেই দায়ী করেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে টানা তেরো দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পুরো উৎপাদন পদ্ধতিতেই ভাঁটা পড়ে গিয়েছে বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রয়োজনীয় জিনিসের উৎপাদন এক মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় মানুষের জীবনে নেমে আসে এক ভয়াবহ পরিস্থিতি যেটুকু সামগ্রীর যোগান ছিল তা কিনতে কালঘাম ছুটে যায় সাধারণ মানুষের দেশ জুড়ে দেখা দেয় চরম খাদ্যের অভাব কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হয় যে বাড়ির শিশুটির মুখে দুধ তুলে দেওয়ার মতো অবস্থাও থাকে না এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাক্ষর পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে রাজপথে নামেন সাধারণ মানুষও ইতিমধ্যে দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা শ্রীলঙ্কার মূল অর্থনৈতিক কাঠামো দাঁড়িয়ে থাকে পর্যটন শিল্পের উপর কিন্তু গত দুবছরে করোনা সংক্রমণ বাড়ার ফলে দেশজুড়ে জারি করা হয় লকডাউন যার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পর্যটন শিল্প ধীরে ধীরে আলগা হতে শুরু করে দেশের অর্থনৈতিক ভিত অনুমান করা হয় গত দুই বছরে শ্রীলঙ্কার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় চোদ্দ বিলিয়ন ডলার এই বিপুল ক্ষতি গোটা দেশকে আর্থিক সংকটের মুখে ঠেলে দিয়েছে অন্যদিকে চীনের সঙ্গে শ্রীলঙ্কার বিদেশ নীতি সমালোচনার মুখে পড়েছে চীনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েছে শ্রীলঙ্কা সেই ঋণের বোঝা এখনো নামেনি কাঁধ থেকে ঋণের পাশাপাশি শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা ভাণ্ডারও প্রায় শেষের পথে ফলে প্রয়োজনীয় সামগ্রী বিদেশ থেকে আমদানিও করা সম্ভব হচ্ছে না মুদ্রাস্ফীতি বেড়েছে সতেরো দশমিক পাঁচ শতাংশ গত ফেব্রুয়ারিতে এর পরিমাণ ছিল ষোলো দশমিক আট শতাংশ এই কঠিন পরিস্থিতি থেকে যাতে শ্রীলঙ্কার সামান্য হলেও ঘুরে দাঁড়াতে পারে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত ইতিমধ্যেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে ছ হাজার এমটি তেল তুলন ইলেকট্রিসিটি বোর্ডকে দেওয়া হয়েছে এছাড়াও ভারত চল্লিশ হাজার টন চাল পাঠিয়েছে শ্রীলঙ্কায় খবর পাওয়া গেছে বহু শরণার্থী ইতিমধ্যেই দেশ থেকে পালিয়ে এসেছে ঠাই নিয়েছে দক্ষিণ ভারতে তো বন্ধুরা হ্যাঁ সব মিলিয়ে শ্রীলঙ্কা এখন ভয়াবহ খাদ্যাভাব দেখা দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এমনই লেটেস্ট রহস্যমঞ্চে ভরা আন ভিডিও লেটেস্ট